গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে ভীম একাদশী, আমরা বাড়ির সবাই মিলে ভীম একাদশী করেছি। আমাদের বাড়িতে চার ফ্যামিলির সবাই ভীম একাদশী করেছি। তো সবাই সকাল সকাল স্নান করে আলতা সিঁদুর পরে নিয়েছি। তো এখন আজকে ফল খাবো সারাদিন, আগুনের কোনো জিনিস খাওয়া যাবে না। তো তার জন্য তো এখানে ফল নিয়েছি, জল নিয়েছি, বটি নিয়েছি, ফলগুলো ধুয়ে কাটবো। অন্যদিকে আমার হাজবেন্ড স্নানে গেছে, সে এসে খাবে। তো তার জন্য এখানে দেখো যে ফল টল কাটছি, মানে শুধু হাজবেন্ডের জন্য না, আমি, আমার শাশুড়ি, আমার হাজবেন্ড সবাই মিলে খাবো আর কি। বাড়িতে আমরা যে কজন বড় আছি, মানে আমাদের চারটে ফ্যামিলি আছে বাড়িতে, সবাই আজকে আমরা একাদশী করেছি, ভীম একাদশী। সবকটা একাদশী করে থাকি, তো এই একাদশীটা করছি। এখানে আগুনের কোনো জিনিস খাওয়া চলে না, তো তার জন্য শুধু ফল খেতে হয়। তো এখানে ফলগুলো ধুয়ে নিচ্ছি, নিয়ে ফলগুলো কেটে নিই। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো আজকে একাদশীর দিনে আমরা আজকে কী কী করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করো। তো ফ্রেন্ডস দেখো, এখানে ফলগুলো কেটে নিয়েছি, আপেল, শসা, কলা, পেয়ারা, শাকালু, তরমুজ, সমস্ত কিছু কেটে নিয়েছি। এখন দেখো আমার হাজবেন্ড চলে এসেছে, তাকে এখন দেব। এই যে সে খাচ্ছে, প্রথমে প্রতিদেব খাবে, তারপরে দেয় আমরা খাবো। তো সবাই মিলে আজকে খুব ভালো মজা করে এই দিনটা কাটিয়েছি, ঠাকুরের নাম করতে করতে। আর ওদিকে দেখেছো তো আমার হাজবেন্ড প্রচণ্ড রেগে গেছো না, ভিডিও করা একদম পছন্দ করে না। আমরা খেয়ে নিয়েছি। তো আমার মাম্মাম দেখো, মাথা কই, আগে দেখাও, আগে দেখাও, দেখাও তোমার মাথা কই, দেখাও এটা, হাত কই, হাত হাত, পা কই, পা পা কই, বাহ দাঁত দেখি, দাঁত, এই শোনো দাঁত এইদিকে ঘুরে দেখি, দাঁত দেখি, দাঁত দাঁত কই, হ্যাঁ। তো গাইজ, আমার পাশের বাড়ি একটা মাসি, সে গোপাল সেবা করে, তো তার গোপাল দর্শন করতে এসেছি আমরা। সব দিতে হয় ওর, গরমকালে ফ্যান দেন তো, না গরমকালে হাওয়া, কি সুন্দর জামা আমার, এটা সুতো বেঁধেন ভাই মাসি, ইয়া আছে, সে শিকল আছে, এটা কত নিয়েছিল, 2,500, পেস্তা, কাজু, সয়াবিনের বীজ, রাজমা, বাসমতি চাল, মুসুর ডাল, তারপরে অড়হর ডাল, সমস্ত কিছু ডাল দিয়ে ধুয়ে রোদে শুকোতে দিয়েছি, সেটাই নিতে এসেছি। তো সেই ফাঁকে একটু জায়দের সঙ্গে গল্প করছি। দেখো আজকে ভীম একাদশী, সবাই মিলে একাদশী করেছি, তো কী করবো, সবাই মিলে একটু গল্প করি ছাদে বসে। আজকে রান্নাবান্না নেই, কাজকর্ম নেই, এরা জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছিলো, সেগুলো তুলতে এসেছে, এই যে একজন তুলতে এসেছে, হ্যাঁ এর লজ্জা পাচ্ছে। আর আমি মেয়ের চাল ডাল শুকাতে দিয়েছিলাম, সেটা তুলতে এসেছি ফ্রেন্ড। তো চলো একটু গল্প। হ্যালো, শুকিয়ে গেছে গো আজকে, আমার নাইটি, আমার যে শুকিয়েছে আমার কপাল, আমি ভিডিও করছি। তো ফ্রেন্ডস, এই যে আমার একটা যা, এই দেখো লজ্জা পাচ্ছে, পালিয়ে যাচ্ছে, আর এই একটা যা মুখ ঢাকছে, এই দেখো বুড়া পাশে বসেছে, আর এই দেখো আমার কাকি শাশুড়ি এখানে বড়ি দিয়েছে আজকে, কলাই ডালের বড়ি। তো ফ্রেন্ডস দেখো, সন্ধ্যাবেলা ননদের বাড়িতে এসেছি, একটু ননদের বাড়িতে কীর্তন হচ্ছে তাই শুনতে এসেছি। আর এই যে ননদের বাড়িতে মিনি আছে, এই দেখো ওদের বাড়িতে দুটো মিনি। তো ফ্রেন্ডস আজকে ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম, ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদের মা কই?
কি ভাল লাগে না? এই তোদের মুখটা একটু দেখা, এই তো মুখ দেখিয়েছে।